এক্সেসটা 5 এর মডেল আচ্ছা 10 এর রেজিস্ট্রেশন 5 এর মডেল 10 এর রেজিস্ট্রেশন পেপার আপডেট অরিজিনাল ভাবে আছে অরিজিনাল শেপ আছে এক্সিও 11 মডেল এক্সিও এক্স 11 মডেল আচ্ছা 23 এর রেজিস্ট্রেশন 23 এর রেজিস্ট্রেশন গাড়ির বয়স 1 মাস 1 মাস বয়স 1 মাস 11 মডেল 23 এর রেজিস্ট্রেশন খুবই চমৎকার ফ্রেশ যেহেতু 23 এর রেজিস্ট্রেশন আছে গাড়িটা সম্পর্কে কিছু বলারই থাকে না কিছুই থাকে না অসাধারণ ফ্রেশ গাড়ি অসাধারণ গাড়ি থাকবে এই গাড়িটা দেখলে বুঝে আর এই গাড়িটা দেখেন অ্যালোয়িংটা দেখেন খুবই শান্তি ভিতরে ভাবে আছে গাড়িটা বিস্কিট ভিতরে ইন্টেরিয়র বিস্কিট কালার খুবই ফ্রেশ এটা তো আবার হচ্ছে উডেন পাবেন এই যে দেখেন এটা উডেনটা খুবই সুন্দর এসি হচ্ছে ভলিউম পাবেন এই গাড়িটাতে এই পাশের অবস্থাও খুবই চমৎকার সামনের অবস্থাটা দেখাই দিই এই যে দেখেন গাড়িটার অবস্থা সামনে লাইটগুলো একদমই খুবই ফ্রেশ কন্ডিশন আছে গাড়িটা পেয়েছে 16 সিরিয়াল 16 সিরিয়াল দামটা বলে দেন 1480,000 টাকা 1480,000 টাকা দাম নিয়ে কথা বলা যাবে আলোচনা সাপে আজ কিন্তু এখানে ডিসকাউন্ট আর ডিসকাউন্ট দেবো 1460 1460 তারপরে এসএসএসটা দেখাই 1300 সিসির এসএসএসটা 5 এর মডেল আচ্ছা 10 এর রেজিস্ট্রেশন 5 এর মডেল 10 এর রেজিস্ট্রেশন পেপার আপডেট অরিজিনাল ভাবে আছে অরিজিনাল শেপ আছে আচ্ছা কালারটা হচ্ছে হোয়াইট কালার ভিতরে অবস্থাটা দেখাই আর সামনে পিছনে যে দেখেন গ্লাসগুলো কিন্তু অরিজিনাল পাবেন ভিতরে হচ্ছে অ্যাশ এটাতে আবার এসি ভলিউম পাবেন ভিতরে অবস্থা খুবই সুন্দর দেখেন খুবই চমৎকার ভিতরে ইন্টেরিয়র পিছন থেকে গাড়িটা দেখতে এমন হবে মডেলটা বলে দিন ভাইয়া 5 এর মডেল 10 এর রেজিস্ট্রেশন দাম 10,20,000 টাকা 20,000 টাকা ডিসকাউন্ট 10 লাখ 10 লাখ 10 লাখ 1331 সিসির গাড়ি 1331 সিসির গাড়ি তারপরে কোনটা দেখাবেন এরপরে এলিয়ন কত মডেল এলিয়ন 5 এর মডেল 5 এর মডেল 5 এর মডেল 6 এর রেজিস্ট্রেশন 6 এর রেজিস্ট্রেশন পেপার আপডেট গাড়িটা কিন্তু সম্পূর্ণ মডিফাই করা আছে মডিফাই করা আছে পজিশন হেডলাইট আছে সিলভার কালার গাড়িটা দেখেন সামনে পিছনে কিন্তু দুইটা বাম্পার পেয়ে যাবেন সামনে পিছনে গ্লাস অরিজিনাল আর এই গাড়িটা দেখেন যখন এই ডোর খুলবেন তখন কিন্তু খুবই সুন্দর একটা লাইট জ্বলবে দেখেন ভিতরে ইন্টেরিয়রটা দেখেন এটাতে কিন্তু আবার এসি টাচ পাবেন ভিতরে খুবই ফ্রেশ কন্ডিশন আছে এই পাশ থেকে দেখা দিই এই যে দেখেন ভিতরে অবস্থা অসাধারণ ফ্রেশ অকটেন সিএনজি আছে না সিএনজি অকটেন সিএনজি দুইটা আছে অকটেন সিএনজি দুইটা পাচ্ছেন সামনে থেকে গাড়ির অবস্থাটা দেখা দিই এটাতে কিন্তু আবার হচ্ছে প্রজেকশন লাইট আছে প্রজেকশন লাইট পাবেন 19 সিরিয়াল গাড়ি কালারটা আছে সিলভার অল শেপের দাম কত যাচ্ছেন দাম 1460,000 টাকা ডিসকাউন্ট 30,000 টাকা ডিসকাউন্ট 1430 আজকিন প্রাইস আসলে কথা বলতে পারবো তারপর এটা এক্সিও দেখাই এক্সিও 12 মডেল 18 রেজিস্ট্রেশন পেপার আপডেট এটা এক্সিও জি পজিশন লাইট সুপার ফ্রেশ এটা গাড়ি 28 সিরিয়াল এই গাড়িটা গতকালকে আসছে এখনো ওয়াশ পলিশ করা হয়নি ভিতরে অবস্থাটা দেখাই দিই ভিতরে গিয়ে কিন্তু আপনি বিস্কিট পাবেন এটা এক্সিও জি এসি টাচ এখানে দেখতে পাচ্ছেন উডেন পাবেন ভাই এসির অবস্থা এটা কেমন আছে হ্যাঁ এসির অবস্থা একদম ঠান্ডা একদম কুল এই পাশের অবস্থাও দেখাই দিই সুপার ডুপার ফ্রেশ চাকা ভাই কতদিন যাবে একদম নতুন এক বছরের কিছু হবে না পিছন থেকে দেখাই এই যে দেখেন গাড়িটার অবস্থা এরকম মডেলটা বলে দেখুন ভাইয়া 12 মডেল 18 রেজিস্ট্রেশন পেপার আপডেট দাম XUG দাম 1680,000 টাকা কিছু কমিয়ে দেন ভাইয়া 20,000 টাকা ডিসকাউন্ট 16,60,000 তাও আসলে কথা বলতে পারবেন হ্যাঁ আসলে দাম নিয়ে কথা বলা যাবে আচ্ছা তারপর এটা জি করলা 2004 এর মডেল 8 এর রেজিস্ট্রেশন 2004 এর মডেল 8 এর রেজিস্ট্রেশন কালার হচ্ছে গোল্ডেন বেস জি করলা অকটেন প্লাস সিএনজি অরিজিনাল জি করলা এই যে দেখেন এই পাশে ভিতরে অবস্থা ভিতরে হচ্ছে বিস্কিট সিট কভার লাগানো আছে এখানে কিন্তু আবার উডেন পাবেন নিকেল পাবেন এই যে দেখেন ভিতরে অবস্থাটা এখানে এসি টাচ নিকেল পাবেন এখানে কিন্তু নিকেল পাবেন উডেন পাবেন
খুবই ফ্রেশ কন্ডিশন আছে, সামনে পিছনে গ্লাস অরিজিনাল। সামনের অবস্থা ভাই কেমন আছে? একদম ফ্রেশ। লাইটগুলো অরিজিনাল না? একদম অরিজিনাল। নতুন লাগিয়েছেন এগুলো? হ্যাঁ নতুন লাগিয়ে দিয়েছে। লোক নতুন এগুলো অরিজিনাল লাগানো আছে। 23 সিরিয়াল গাড়ি। 23 সিরিয়াল গাড়ি। কালারটা হচ্ছে গোল্ডেন কালার। গোল্ডেন বেস। দাম কত যাচ্ছে? 10 লক্ষ 80 হাজার টাকা। কিছু কম রাখেন। 20 হাজার টাকা অনার। 10 লক্ষ 60। 10 লক্ষ 60। তাও আসলে কথা বলতে পারবে।